ওই তুই মানুষের বাচ্চা ইকিটা হরে তুই এ মানুষের বাচ্চা ইকিটা হরে চারু দিলাম সাসা তোর বাপ রুটান নি কেন আস্তা সিমেন্ট যে লইয়া গেলে কি চারু বেলা দেননি বাদাও কোন আর দি তুললে কি আমি তো তুলতাম মারি না এ আব্দুল মনে আর তো তুই তুলতে কিটা উন বাদা দি তুল আর জারু দা জারু দা কি কইছে জারু জারু গুলা দেননি মে জারু গুলা দেননি জারু গুলা দি ভাই মে বলা কত বড় মানুষের বাচ্চা রে গো আমার সব সিগারেট নেই আর কি দেখানি রে আমার বেদনা ফিরে কিতা লাগবো খাফর লাগবো আব্বা আব্বা স্কুলে যাই আমার বন্ধুরা কত সুন্দর সুন্দর কাপড় পিনছে আমার ওই দোকান তোমার যেটা আমার ওটা ইদিন গো তোমার ওটা লাগে দুইসলাম হয়তো কালার হয়ে গেছে ঠিকই তো আছে বাফর ফুতার কালার এটা ম্যাচিং মারছে তোমার সমস্যা কি আবার তুমি তো মুরব্বি হইরে আমি তো ইয়াং নানি ইয়াং হইলা দেখি তাইল কাপড় আবার ইয়াং আর বুড়া আছে নি আব্বা তোমার প্যান্ট লাগবো আমি প্যান্ট দিমু লঙ্গি তোমার দুইখান আছে না লঙ্গি পিনতাম না আব্বা কেনে প্যান্ট পিন মোলটা টেইলারর বাইক কিনতে টেইলার হলে ই দেশো অর্থনৈতিক খরচ বাড়াইছে টেইলার ওই যে প্যান্ট বানায় এক কাপড় রবা সিলাই করে ডিজাইন করিয়া তো খরচ বাড়ায় লঙ্গি যে বেটাই বানাই যে তারে পুরস্কার দর দরকার সেনে জানি গেসা চাই যোগ তোমার কমল লঙ্গি লাগবা আব্বা তোমারে বাফে লঙ্গি দি ফ্যান্ট বানাইয়া দিম লঙ্গি সিলাই কত না আব্বা ফ্যান্ট লাগবো শার্ট গেঞ্জি সুন্দর সুন্দর জুতা লাগবো সব তাইব আব্বা তোমার মামায় দুইটা ফ্যান্ট দিছেন যে পুরানা ফ্যান্ট ও দুইটা আমার ফুয়ারে দিলেই ভাই আব্বা পুরানা না নতুন সবটে নতুন ফিন দে তো বেশি মাতে হুন আমার কথা বাবা হুন লঙ্গি রে সিলাই করি আমার জানে দি খাটিয়া দিলে মগু ফ্যান্ট হয়ে যাব আর ফিরে দিয়ে তুমি লাগাই দিবে চিন্তা করা লাগতো না একবার যাওয়ার তোমার মামায় যে গো দিছে নগো কইও তাই ফিনটা ওগো ফিন অত টাকা খাইতো রে আমি অত খরচ করতাম না আব্বার লাগি রটটা লও সাইন যা সাইন দে মানুষের বাচ্চা রটটা লই আয় জিনা আব্বা কিছু লাগতো না মানুষের বাচ্চা যা করে যা মানুষের বাচ্চা কুটকুটি খরচ নি আর বার মানুষের বাচ্চার মানুষের বাচ্চার যো দেখো শব্দ করলো দেখো কিলা ইকিটা অত জোরে শব্দ করলো জানে আচ্ছা লাগাইতে পারছ না ওলা লাগাইবে ওলা লাগাইবে খানার খানা কইলাম না বাড়ি এলেও কইতাম মনে করে এই জুতা তো দিলা কামার তো জুতা আইছে তোমার হরি বালা আছেন আর আমার ফুরি বালা নিতে তাই কত ঈদ আইলো আচ্ছা ঈদের সময় আইতো না কিতা ঈদের সময় আইতো সকালে না না খালি আইতো কিতা এমনি বহুতছে সমস্যা কই আইলা সব সময় আইতো ঈদের সময় আইতো রে বাবা আর কিতা করে উরে যে আর কিচ্ছু খাওয়ানিও তো গেল না আমি কল ঘুরাই তো
আইও রে ভাইও আপনার শরীর খারাপ করুন আব্বা জুতা না শরীর খারাপ করতো না আমি তা জুতা ফিন দিয়ে আর্তাম মারি না কিতা দামান্ডে উন্তা খাওয়াইলাম না অন্তে খাওয়াইলে সা জবাব দেখি আবার নি গুড়িয়ে আইও গুড়িয়ে আয় না যাতে একবার স্ট্যান্ডও দিয়ে বাজারও দেখি টানছে এক কাম কর ওই যে টান্ডা অগু অগু রাখি দিবে নিয়া কর আর আগামী সপ্তাহ তোমার ছুটো ঘুরি রেখা টান নানি ওই দেখো মানুষের বাচ্চা মানুষের বাচ্চার তাল দেখো লইলি যা তো লইলি যা তুমি খাইতে অন্তাকে দিমু আমি অন্তাকে দিমু কত বড় সাহস দেখো গো খাগে কত বড় দেখো আর দিলে তো যাকে নিয়ে করো দিয়ে যা যা দিয়ে গরো দিয়ে হয়েছে কোনো খানি নাই ওগুন খাইতা আর বাদ বন্ধ আইছে যা খাও খাইয়ে খাইয়ে যা যা ঠান্ডা গুলো যা রাখমু তোরে অন্ত কি আইছে তুই ধর লবা যাবে যাই ফেটও বড়ি গেল একটু দিন না একটু ডিমুনে আগুন খা আগে মাঝে সব বলানি কিতা রে আয় ভাই বাজার করতাম কিতা কিতা লাগবো তুই এক কাম কর বলাইয়া দিবে মার ফো হোম দেইস না তুরা বাড়াইয়া দিলে তোমার হোম তো নাই মে বুঝলাম কইল তুই মুসিরুর ডাইল দিবে আধ ভাবা এর বাদে দুই টিকি মরিচ এক প্যাকেট হলুদ এক প্যাকেট আর আধা কেজি তেল আর দুধ দিলা 50 গ্রামই এক প্যাকেট আর কিটা লাগবো কইছিলা পেঁয়াজ দিবে 250 আলু দে 250 বরবে গো হ্যাঁ আদা লইস আদা তোমার যত হা নয় সুটে তোমার দে বেশি রাখত না কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে এই মানুষের বাচ্চা কিচ্ছু নাই মানে কিটা এই মানুষের বাচ্চা কিটা কইছস কিচ্ছু নাই কিটা কইরাম যে যে তা কইছ আট ভাওয়ার দুই টাকা আর তিন টাকা ইতার দিন গেছে 10 বছর আগে ইতা নাই এখন তোর মালিক হল লগে তুই তুই বড় না তোর মালিক বড় ভাই মানুষের বাচ্চা এই মানুষের বাচ্চা তুই বড় তোর মালিকে কইছে আমার আমার লোক ও মাঝন সাহেব অজ্ঞ রুই আমার লোক ইত্রামে করে তাকে যেমন মাগনা নি চেষ্টা আমি তার জীবনেও যাইতাম না তার শব্দ বৃষ্টি জেলা চেষ্টা ঢেউ হলাছে সাদে রে দুইটা এ মসিন সাদে রে কিতাবা ডাক সাউন্ড কিতা খবর বল আছে নি কিতা করে তুমি তখন বাপ বালানি ও তো আছে চা খাওয়াতে আইছে না কিতা আমিও কইছিলাম চা খাইতাম চা তুমি অর্ডার দিলেই যে কইতাম নি সাদা না কইও না উবাও অর্ডার দিরাই না কিতা জয় জয় চা খম খাইও আজকে ও তোমার ক্লিনিকও ডাক্তার হল বাড়ছে এখানে ক্লিনিক বাড়ছে এখানে ও সার লাগি আজকে ক্লিনিকও গেলে টেকা খরচ হয় দেখলো এনে যদি চা খাইতে হয় না যে ডাক্তার হলে রুগী তো গিয়ে বেড়াইল সার দাম হত এক কাপ 5 টাকা তুমি দুই আর তুমি দুই 60 টাকার তোমার চা চাই দিবে 1 টাকা 5 টাকা এ কি তা কোন চা আমি রে বা চা খমু খাইলিমু খালি আমার ভিতরে আমার অন্তরে বুঝতো সার কাপ খান আমার টুটো লাগে আর কোনটা লাগতো না তুরা খাইলিমু আপনার দোকান নই লাগতো না আচ্ছা দেখো ডার তো খালি না খাইয়া পারি না
গেস্টিকর মনে করো ফ্যাক্টরি স্যার দোনায় আরো দূর আছে স্যার দেখিও দেবে দব সাসা সানু একবারে ফোন দব ইয়াল্লাহ ফালাই দিছে সাগুন লে 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 এ এ এ ইকিটা হল্লা স্যার ইকিটা হল্লা ময়লা কাপড় লেই দিছনি তে লইলাম দেখি তাইলো সা যে ভরি গেল দেখছো নি স্যার এ সব বনা তোমরা আশ্রয় আমার লইয়া খাইলেও লাও গাইতাই যাই কি চাচা বিলটা দিলেই বের হইছে তুমি জানি না আমরা দিমু যাও ওকে খাই জানি না আর তুমি খাই আর তুমি খাইয়া যাও কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই যাই রে বাস চাচা এনে যাইরা মেক কামে টাউন তোমার কি দরকার না দরকার না কইবা আপনি রিস্কা দিয়ে এরা কিলা লাগান লাগে আপনি তো কার এখন লইতে পারতা এনে কার তোমার বাপে লইয়া দিবা নি আমারে না আপনার টাকার কিটা কম আছে নি হইন চাইন ইটা হাইতো গে মরি গেলে তো সপ্তাহ শেষ ওই হুদি না স্যার আর দালাল দে কার কোন দেশে বানাইছে বুঝছি যে দে কার কোন দেশে বানাইছে এখন হো আগে ও তো চীন জাপান আমেরিকা ওতে তো বানায় আর রিস্কা খান কে বানাইছে দেখো চাইন তো বাঙালি দে কে বানাইছে দেখো পিছে নাম লেখা আছে বাঙালি বানাইছে তে ওই ইহুদি না স্যার আর দালাল তুমি হিগুরে হিগুর কার কিনে বল লাগি তো ব্যস্ত হয়ে গেলে এখানে বাঙালি ওখান কিনলে তোমার সমস্যা আছে নি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কত বড় দলাল দেখো খালি জাপানি কার আর চাইনিজ কার কিন নিতাম দলাল করে টান দাও দবা আর ফুয়ারে ফটুয়া গো বালটাই দিও বলা কেনে তোমার তো শখ লাগছে কেনে তোমার দুইটা ভিঞ্চা গু দিলাই ইও তারে ড্রাইভার ফুয়ারে ফটুয়া দিও তো জল লাগছে আমার টাকা গুণ খরচ করাই তো সব দিন দুশমন বেড়াই যাও দেখো ফজা মাছ আছে নি বাজারে গুণ লিয়াও কইগে এ মানুষের বাচ্চা এ মানুষের বাচ্চা মানুষ এ মানুষের বাচ্চা টেকা পায় তোর সুখ দেয় এখানে এই বেশ আসলে যেন শাসিয়ে পাঠাইছেন আমারে কইছেন কইতে আমারে কিটা কইতে তোমার শাসিয়ে কইছে ও তেল মনে হয় মানছেন না কিটা শিরে তোর শাসিয়ে আমারে ফৌত করবো আমারে এই 15 দিন আগে আধা লিটার তেল আনছি তান বাই নিয়ে গু বিডিয়ারি কে দেন আনি তেল এখন আমারে কইলা কইতাম আপনারা কইতাম কোনটা নাই তেল লাগতো না তেল যারা খাইমু খাও তেলের বোতল দে তোর খারি দিয়ে দেখাই লিটা বোতল দে যে আমি আছি আর কোনটা লাগতো না যাও যাও কিটা হইতাম গিয়া গিয়া খাও লাগতো না আমারে ফৌত করা লাগতো না সকলটি আমার দুশ্মন বে তোমরা ওগুর তেল লাগবো ওগুর লঙ্গি লাগবো ওগুর ফ্যান্ট লাগবো তোর কোনটা লাগবো নি বন্ধু কই দিব কিটা খবর বন্ধু ভালো আছো নি শুনো কিটা খবর কও খবর কিটা তোর জুতাই কেন রে তোর সাকিটা না আমার জুতাই কিটা তোমার অপমান করেন নি ও মানসর বাচ্চা তোমার সেট লাগে এখানে আমার জুতা ফসাইলে মরি যাইবে দুই দিন পরে বেটা খাইতো ডাইতা দেখছাই ওলা ওলা ফিন তো কানে বালা একান্তা আর রাখিটা তোমার করতেই জানতাম নি আমি না আমার করতো নি না ই কও কিটা তে আমি আসলাম তোর কাছে এক দরকার রে কিটা দরকার আমার পাসপোর্ট ইটা দিলাইছি ছবি ভিটেবেল তো কেনে এবার ওজো যাইতাম যাও আল্লাহ বরস আমার লাই দোয়া করিও হে না আমি একলা যাইতাম তুমিও বন্ধু আইও আমার লগে একলগে যাইম গিয়া এতো আমার বাইচ্ছে তুমি যাও বন্ধু আমার দোয়া আছে আর আমিও খুব চিন্তা করলাম আমি চিন্তা করলাম মনে করো আমি টাকা জমাইলিছি 300-600 লাগবো আমি আগামী এপ্রিল মের দিকে আমি 3 দিন লাগাই দিমু তবলিগো হায় রে হায়
তবলিগ তো মাসও আমি এত সময় লাগাই, সব মানুষের সময় লাগানি দরকার, তবলিগ তো বন্ধু লাগাই ভাই। সম্পদ তোমার আল্লাহ কম দিছেন না, হজ খানি করি লাও, এখানে ফরজ। তুমি আমার তো ফরজ লইয়া ঠান্ডা ঠানি করো কেন? তোর অভ্যাস বদলিল না রে বেটা রে, তুমিও তো চিন্তা করো কেন? হজ যাই মুহন আমার হোক হজ যাইতা বুড়ালে দূর একবারে তাই যাইবা গেলে একজন লগে লগে যাইতা কই যে আমি আছি দামান আপনার, আমার শরীর তো ফিটফাট, আমি তান্ডে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করতাম পারবো আর বারা মানুষ নিয়ে করতাম আমি যাই মুগি লগে। এই আল্লাহ দিয়েছেন তোর টেকা দিয়ে তুই খর, তুই আমার টেকারও তো দুশ্মনী কেন, তোরও তো দুশ্মনী কেন, তোর আমি যে সার লাগান যাইমু দুশ্মন করি রায় বাড়িয়ে যাই। এই কিরা তুই মানুষ হইতে নাই আমি আমি কিতা কিতা এ মানুষের ইচ্ছা মানে খিলা লাগে মানুষ মানুষের বাড়িতে গেলে মানে চা খাওয়ায় নাস্তা খাওয়ায়, তোর খালি আইলি খালি যাও কি যাও কি চা তো খাইমু উদার মনের মানসী প্রকৃত ধনী এমন অনেকেই আছেন যারা কৃপণতা করতে গিয়ে পরিবার আত্মীয় স্বজন এমনকি নিজের শরীরকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন। আসুন অপচয় নয় উদার হই, নিজ সম্পদের সঠিক ব্যবহার করি। আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।